বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার কে? এমন প্রশ্নের উত্তরে বাবর আজম এবং বিরাট কোহলির নামই আসবে সবচেয়ে বেশি। অনেকে তো মেসি রোনালদোর মতো চিরপ্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছেন এ দুজনকে। তবে মাঠের বাইরে কোহলি বাবরের সম্পর্ক ঠিক কতটা মধুর সেটা আবারও প্রমাণ করলেন এই দুইজন। গতকাল ম্যাচ শেষে বাবর আজমকে নিজের একটি জার্সি উপহার দিয়েছেন বিরাট কোহলি। ম্যাচ শেষে টিভি স্ক্রিনে দেখা যায় দুই দলের বেশ কয়েকজন ক্রিকেটার কথা বলছেন নিজেদের মধ্যে। বিরাট প্রথমে সাদাব খান ও তারপরে বাবরের সঙ্গে কথা বলছিলেন। বাবরের সঙ্গে কথা বলার ফাঁকেই নিজের একটি জার্সি নিয়ে আসেন বিরাট, এরপর সেটি বাবরের হাতে তুলে দেন তিনি। হাসি মুখে বিরাটের দেওয়া এই জার্সি নিয়েছেন বাবর আজম। পরে আরও বেশ কিছুক্ষণ কথা বলেন তারা। বিরাট কোহলির এমন জার্সি উপহারের ঘটনা নতুন নয়, এর আগেও অনেক ভিনদেশি ক্রিকেটারকে নিজের জার্সি উপহার দিয়েছেন বিরাট। গত বছর বাংলাদেশে সফরে এসেও মিরাজকে একটি জার্সি উপহার দিয়েছিলেন বিরাট। মূলত মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেয় মিরাজ, তবে ম্যাচটি বাংলাদেশ 3 উইকেটে হেরে গেলে স্বাভাবিকভাবেই মন ভার ছিল মিরাজের। এরপর নিজেই মিরাজকে ডেকে একটি জার্সি উপহার দিয়ে মন ভালো করে দেন বিরাট। অটোগ্রাফ দিয়ে যার গায়ে লিখেছিলেন শুভকামনা মিরাজ। যদিও ওয়ানডে সিরিজ চলাকালে কোহলির কাছে একটি জার্সি চেয়েছিলেন মিরাজ। তবে বাবর আজমকে জার্সি উপহারের দিনে একটি ভুল করে বসেন বিরাট কোহলি। ম্যাচ শুরুর আগে ভুল জার্সি পরে দলের সঙ্গে মাঠে নামেন কোহলি। দলের সবাই 3 রঙের স্ট্রাইপের জার্সি পরে খেলতে নামলেও বিরাট খেলতে নেমেছিলেন সাদা স্ট্রাইপের জার্সি পরে। জাতীয় সঙ্গীত গিয়েছিলেন এই জার্সি গায়ে দিয়ে। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর কেউ ভুল ধরিয়ে দিলে জার্সি বদলাতে ড্রেসিংরুমে চলে যান কোহলি। সেই সময় বদলি হিসেবে ফিল্ডিং করেন বদলি ঈশান কিষাণ। কিছুক্ষণ পর নতুন 3 রঙের স্ট্রাইপের জার্সি গায়ে মাঠে ফেরেন কোহলি। এদিন ভারতের কাছে পাকিস্তান হারলেও ব্যাট হাতে রান পেয়েছেন বাবর আজম। দলের হয়ে 3 নম্বরে ব্যাট করতে নেমে 50 রান করেন তিনি। তারপরেই মোহাম্মদ সিরাজের বল বুঝতে না পেরে বোল্ড হন বাবর। তিনি আউট হওয়ার পরেই খেই হারায় পাকিস্তান। মাত্র 36 রানে শেষ 8 উইকেট হারায় তারা। 191 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। অন্যদিকে দল জিতলেও ব্যাট হাতে রান পাননি বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে সাধারণত ভালো খেলেন তিনি, কিন্তু এই ম্যাচে 16 রান করেন তিনি। তার মধ্যেই 3টি দর্শনীয় চার মারেন কোহলি। তবে হাসান আলীর একটি বলের বাউন্স বুঝতে না পেরে আউট হন বিরাট। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি ভারতের।